শিলিগুড়ির বুকেই রমরমিয়ে চলছিল অবৈধ কল সেন্টার। কল সেন্টারের মাধ্যমে ভিন রাজ্যের বাসিন্দাদের প্রলোভন দেখিয়ে চলত টাকা আদায়। অভিযোগ পেয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটে অভিযান চালানো হয়। বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু যুবক যুবতীকে আটক করেছে পুলিশ। শিলিগুড়ির পাঞ্জাবি পাড়া, আশ্রম পাড়া, সেবক রোডে কয়েকটি অবৈধ কল সেন্টারে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। এই কল সেন্টারগুলির মাধ্যমে বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের বন্ধুত্বের ফাঁদে ফেলে টাকা আদায় চলত। ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করা হতো, পাশাপাশি দেহ ব্যবসাও চালানো হতো বলে অভিযোগ। একটা ভালো কাজের মধ্যে দিয়ে একটা খারাপ কাজ হচ্ছে সেটা তো একদমই মেনে নেওয়া যায় না। লকডাউন হিসাবে অনেকে অনেক রকম কথা বলে তাদেরকে কাজে নেওয়া হচ্ছে, যে এখানে কাজ দিব, ওখানে কাজ দিব, সেখানে কাজ দিব। কাজ দেওয়ার পরে যখন এই সব কাজ হয় সেটা একদম মেনে নেওয়া যায় না। শনিবার মোট 12 জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে 9 জন মহিলা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে। কল সেন্টার শিলিগুড়ি শহরে দীর্ঘদিন ধরে চলছে। প্রশাসন যখন যখন অ্যারেস্ট করছে কাউকে গিয়ে কোনো বাড়িতে, তারপরে কিছুদিন সেগুলো বন্ধ হয়ে থাকছে। বিউটি পার্লারের আড়ালে বড় বড় মলে বসে বসে এরা ব্যবসা করে যাচ্ছে। আমার মনে হয় পুলিশের আরো সক্রিয় হওয়া উচিত। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের মদতেই এই ধরনের কল সেন্টার গজিয়ে উঠছে। কোনো কোম্পানির নাম দিয়ে ভাড়া নিয়ে সেখানে এই কল সেন্টারের আড়ালে মধুচক্রের আসর বসছে। পুলিশ প্রশাসন জানে না এরকম কোনো কাজ নেই, শাসক দলের নেতারাও জড়িত আছে, না হলে এইভাবে শিলিগুড়ির বুকে এইভাবে কল সেন্টার গজিয়ে উঠতে পারে না। গত বছর প্রতারণার অভিযোগের তদন্তে এই রাজ্যে আসে তেলেঙ্গানা পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বিভিন্ন কল সেন্টারে অভিযান চালিয়ে সেগুলিকে বন্ধ করা হয়। প্রায় 1000 কল সেন্টার ছাতার মতো গজিয়ে উঠেছিল শিলিগুড়ি শহর জুড়ে। পুলিশের উদ্যোগে এবং স্থানীয়দের তৎপরতায় সেসব বন্ধ হয়। শিলিগুড়ি থেকে উদয়ন মুখোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।